কাউসার জানতে জানতেছেন সমস্ত পাপকাজ থেকে আল্লাহর পথে চলার জন্য কীভাবে আমরা তবা করতে পারি সমস্ত পাপ কাজ থেকে বাঁচার জন্য আল্লাহ কাছে প্রতিটি পাপ বা অপরাধের জন্য আল্লাহ তালা কাছে আমরা ইস্তেকফার করবো ক্ষমা চাইব এটা আমাদের কর্তব্যের অংশ তবে সকল পাপ কাজের জন্য কমন কোনো তবা করতে হবে বা করার কোনো নির্দেশ রয়েছে এরকম কোনো কথা আমাদের জানা নেই তবে হ্যাঁ আল্লা তালা কাছে সাধারণভাবে সকল পাপের জন্য গুণা যেমন এই তবা যেরকম ক্ষমা যেরকম চাওয়া যেতে পারে উত্তম হয় উচিত হয় প্রতিটি পাপ হয়ে গেলে সঙ্গে সঙ্গে সেটার জন্য তবা করা হুমায়ুন কবির তবে তওয়ার জন্য বা ইস্তেকফারের জন্য যে ভাষাটা দিছে সেখানে হয়েছে অনেকগুলো ভাষ্য রয়েছে সবচেয়ে উত্তম হলো সৈয়দুল ইস্তেকফার যেটি আমাদের সকাল সন্ধ্যার যে দোয়ার বই আছে সেখানে লেখা আছে আর আরেকটু ইস্তেকফফার আছে যে সেফার হলো আস্তাকুল্লাহিল্লাহুল্লাহিল্লাহ এটিও হাদিস দ্বারা বর্ণিত আস্তাকুল্লাহ রব্বি মিঙ্কুল ইজাম্বি ওয়াতুবিল্লাহ আমি যতটুকু জানি এই ইস্তেফারের ভাষাটা অনেক বেশি পরিচিত হলেও এটি হাদিস দ্বারাই সাব্যস্ত নয় আমার পরিচিত একজন লোক বিআরটিএতে চাক অতিরিক্ত টাকার বিনিময়ে ভোগান্তি ছাড়া লাইসেন্সের কাজ সহযোগিতা করে থাকে আমি আমার পরিচিত মানুষের লাইসেন্সের কাজে তার মাধ্যম কাজ তার মাধ্যমে করে দিয়েছি যার কারণে সে আমাকে কিছু টাকা দিয়েছে এ টাকাকে আমার জন্য হালাল হবে হুমায়ুন কবির হামিম বলেছেন না এটাকে আপনার জন্য হালাল হবে না এবং তিনি যে কাজ করছেন এই কাজটাও বৈধ কোনো কাজ নয় কারণ তিনি যেটা করছেন সেটা ইলিগাল কাজ অন্যায় কাজ তিনি ঘুষ নিচ্ছেন দিচ্ছেন এবং এর মাধ্যমে কাজ সম্পাদন করছেন একটু ভোগান্তি হলেও একটু সময় লাগলেও হালাল ওয়েতে আমাদের আগানো উচিত ওমর আপনি জানতে চেয়েছেন আমার ছেলেকে কলরবে ইসলামী সঙ্গীত শিখতে দেওয়া যায় কিনা যেহেতু সেখানে ভিডিও ফুটেজ করা হয় তাই জানতে চাচ্ছি নির্দিষ্ট করে কলরব সম্পর্কে আমার আলাদা করে অ্যানালাইসিস করা নাই যে আমি তাদের সম্পর্কে সাধারণ বিধান বলতে পারবো বিধায় আপনার এই প্রশ্নের উত্তর আমি স্কিপ করছি জুবাইর হোসাইন নাজমুল আপনি জানতে চেয়েছেন ফজরের নামাজের এক রাকাত ছুটে গেলে পরের রাকাত একা পড়তে কি সুরা ফাতেহার সাথে অন্য সুরা মিলাতে হবে যদি মিলাতে হয় তাহলে কি ইমামের মতো উচ্চস্বরে পড়তে হবে ফজরের নামাজে এক রাকাত যদি ছুটে যায় তাহলে পরবর্তীতে আপনি সে রাকাত যখন একাকা আদায় করবেন সে রাকাত আপনি নীরবে পড়বেন সোহাগ বিনতে আরেন জানতে চেয়েছেন ঘর বাড়ি গাছপাতা প্রতিকৃতির ছবি আঁকা যাবে কি না জি এগুলো ছবি আঁকা যাবে কোনো অসুবিধা নাই আর টি আরিফুর রহমান আরিফুল হাসান রাশেদ জানতে চেয়েছেন আমার মামা একজন একটি স্বর্ণের সুই দিয়েছেন মাজারা দেওয়ার জন্য আমি জানি মাজারে কোনো কিছু মানত করা সঠিক নয় এখন আমি যদি সুইটা না দিই তাহলে কি আমাদের খেয়ানত হবে না আমাদের খেয়ালতে হবে না কারণ কোনো অনলাইন নির্দেশ মালন করা আবশ্যক নয় আপনি তার পক্ষ থেকে এটা দান করে দিতে পারেন যে খাতে দান করলে তার উপকার হবে কোনো গরিব মানুষকে দিয়ে দিতে পারেন সেটি ভিন্ন বিষয় এমনি আব্দুল আলিম জানতে চেয়েছেন আমরা আমরা অনেক সময় কোরবান ঈদে গরু কেনার সময় বাজারে গেলে অনেক সময় গরু দেখে আমরা বলি এই গরুটির মাংস পাঁচ মন হবে এরকম বলা কি ঠিক এ বিষয়ে আমাদের কিছু বলবেন আপনি এ বিষয়ে আমাদের একটা ভিডিও আছে মেহবানি করে সেটি দেখে নেবেন সেখানে আমরা বিস্তারিত বলেছি যে আসলে শুধুমাত্র গরুর মূল্যের ন্যায্যতা নির্বাচন ন্যায্যতা নিশ্চিত করবার জন্য এরকম বলা যেতে পারে কিন্তু এটাকেই আপনার লাভ লসের মানদণ্ড বানিয়ে আপনার পরবর্তী সময়গুলো তো এটা নিয়ে হিসেব কষা উচিত নয় কিনে ফেলার পরের কথা বলছি কিন্তু এত মনে হতে পারে এটার মূল্য এত হতে পারে বাজার মূল্য এটা ন্যায্যতা নিশ্চিত করার জন্য বলাতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ আল্লাহ তবে উদ্দেশ্য থাকবে গোস্ত নয় কোরবানি ফারুক হোসেন জানতেছেন কোরবানির মাংসে ফকির মিসকিনের ভাগটুকু একজনকে দিয়ে দিলে হবে হবে কোনো অসুবিধা নেই তিন ভাগের এক ভাগ গরিব দুঃখীদেরকে দেওয়া উত্তম মুস্তাহাব এর মানে এই নয় যে সবাই অনেক লোককে দিতে হবে একজনকে দিলেও হবে কয়েকজনকে দিলেও হবে আর পুঙ্খানুপুঙ্খ না দিয়ে একটু দিশে দিক হয়ে গেলেও কোনো অসুবিধা নেই তাহলে ইসলাম জানতেছেন আমার পালিত ছাগল পনেরো মাস হয়েছে কিন্তু দাঁতি নেই সে ছাগলকে কোরবানি দেওয়া যাবে ছাগল কোরবানি দেওয়ার জন্য এক বছর হওয়া যথেষ্ট অতএব পনেরো মাস হয়ে গেলে তাদের দিয়ে কোর্বানি দিতে পারেন দাঁত প্রকাশ হওয়া আবশ্যক নয় বছরটা হলো মূল এমরি আব্দুল আলিম জানতে চেয়েছেন আপনার প্রশ্ন উত্তর দিয়েছি এর পরের প্রশ্ন টেনশন কুইন আই থেকে আপনি জানতে চেয়েছেন আজানের জবাব কি মোয়াজ্জেনের সাথে দিতে হবে নাকি শোনার পর পর দিতে হবে মুয়াজিন বলবে তারপরেই আপনি বলবেন অর্থাৎ পরপরই দিয়ে যাবেন এটাই হল সুন না সৈমসম হাদিসে আর্সেন সাল্লাম বলেছেন কুলু মিসলামায় কুল মুআ মুআ যা বলে তোমরা তা বলো ইদাকর মুআ আল্লাহ আকর আল্লাহ আকবর কুল আল্লাহ আল্লাহ আকবর মহাজিন যখন আল্লাহ আকবর বলে তোমরা আল্লাহ আকবর বলো এইভাবে মোহাজিনের পরে পরে আমাদেরকে জবাব দিতে নবী নির্দেশ দিয়েছেন মুস্তাফিজ মামু জানতেছেন সন্তান জন্মের কতদিনের মধ্যে নাম রাখা উত্তম সন্তান জন্মের পর সপ্তম দিনে যেহেতু আকিকার সময় বলতে হয় আল্লাহ এটা হা অমুকের আকিকা এই জন্য সপ্তম দিনের মধ্যে নাম রাখা উত্তম মাসুমা আক্তারই জানতে চেয়েছেন আবু মোহাম্মদ নাম রাখা যাবে কি না আগে রেখে ফেললে এখন করণীয় কি অসুবিধা নেই এটা এটা কোনো গুনাহের বিষয় না তবে কেউ যদি কারোর নিজের সন্তানের নাম মোহাম্মদ না হলে নিজের নাম আবু মোহাম্মদ রাখাটা অর্থের দিক থেকে মানানসই নয় আর কি অতএব এটা রেখে ফেললে কোনো অসুবিধা নেই আর যদি পরিবর্তন করা যায় তাহলে শুধু মোহাম্মদ রাখাই ভালো জান্নাত আপনি এই আইডি থেকে জানতে চেয়েছেন টাক মাথায় আলগা চুল লাগানো কি জায়েজ এটা কি সৃষ্টি পরিবর্তনের মধ্যে পড়ে জি এটাকে না জায়েজ বলেছেন বিশেষ করে টাক মাথা ঢাকার জন্য সেখানে আলগা চুল রাখা এটা এক ধরনের নিজের অবস্থাকে আপনার লুকোনোর চেষ্টা এবং ভিন্ন অবস্থা মানুষকে জাহিরের চেষ্টা যেটা একজন ইমানদারের চরিত্রের সঙ্গে যায় না হাফসাল রহমান জানতে এই জিলহজ মাসের শেষ দশ দিন রোজার কি একটু আগে বলেছি একটা প্রশ্ন উত্তর মেয়ের করে শুনিবেন সঞ্জিদা জানতে চেয়েছেন আমাদের দাদিরা বলেন গায়ে হলুদের কাপড় এবং অন্যান্য জিনিসপত্র নাকি পরে ব্যবহার করা যায় না এটা কতটুকু কতটা যুক্তিসঙ্গত গায়ে হলুদের কাপড় অন্য সময় পরা যাবে না এমন কোনো কথা নেই গায়ে হলুদটারই শরীরতে কোনো অস্তিত্ব নেই সেখানে কাপড় পর না পরার তো প্রশ্নই ওঠে না মাছা নাই তার বুধবারের মতো ব্যাপার আর কি তো যাই হোক এটাতে কোনো অসুবিধা নেই সোলাইমান হোসাইন জানতে চেয়েছেন বোনের জামাই যদি শাড়ির সাথে শারীরিক সম্পর্ক করে তাহলে কি তার বোন তালাক হয়ে যাবে না তালাক হবে না এটা হারাম কাজ করেছে অনেক বড় ধরনের গুনাহের কাজ করেছে ভিন্ন কথা কিন্তু তার ফলে বোনের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাবে না এরপরে রুবেল হাসান জানতেছেন দুইটা পয়সার দুপুর দুইটায় বাচ্চা প্রসব হলে আকিকার দিন নির্ধারণ কি ওই দিন ধরতে হবে যেই বার দুপুর দুইটায় বাচ্চা হয়েছে পরবর্তী সপ্তাহ আগের বারে সপ্তম দিন হবে ধরুন শনিবার দুপুর দুইটা হয়েছে তাহলে পরবর্তী জুমার দিনে শুক্রবার হবে আকিকার দিন কারণ সাত দিন পরে আকিকা নয় বরং সপ্তম দিনে আকিকা তো সপ্তম দিন নিরূপণের জন্য সব ভালো পদ্ধতি হলো এটা কি বারে হয়েছে পরবর্তী সপ্তাহের ওইবার আগের দিনটা তাকিকা দিবেন তবে মনে রাখবেন সন্ধ্যার পরে হয়ে গেলে এটা পরবর্তী দিন ধরা হবে অর্থাৎ ধরুন শনিবার সন্ধ্যার পরে হয়েছে রাতে হয়েছে তাহলে এটা রবিবার ধরা হবে অতএব পরবর্তী শনিবারে আকিকা দিবেন অজু করার পর হাঁটুর উপর কাপড় উঠে গেলে কি অজু চলে যাবে না অজু যাবে না কিন্তু হাঁটুর উপরে মানুষের সামনে কাপড় গেলে সেটি গুনাহের কথা ভিন্ন বিষয় কিন্তু অজু যাবে না